বড় বউ খেয়েছে না না খেয়ে? আরে বাবা খাবে খাবে, মেয়ে মানুষের আবার অত খাওয়া কিসের? তারপর ও হলো বাড়ির বড় বউ, কাজকর্ম সব সারুক, তারপর তো খাওয়া। তুমি তো মেজ বউকে বলতে পারো একটু সাহায্য করতে। একটা মানুষ উদয়াস্ত পরিশ্রম করবে আর একজন পায়ের উপর পা তুলে পড়ে থাকবে। কেন মেজ বউ কাজ করতে যাবে কেন? তোমার বড় ছেলে মাস গেলে ওটা 500 টাকা আমার হাতে তুলে দেয়, আর চিনু চিনু দেয় 800 টাকা। তারপরে যদি আমি মেজ বউকে কাজ করতে বলি, দিদি আর কি নিতাই এসেছে, দিদি আর ভাই মিলে কীর্তন শুরু করো। তুমি কি গো, কতদিন পরে আমার ভাইটা এলো? না না, ওর সঙ্গে একটু মস্করা করছিলাম। ও তো শুধু সম্পর্কে আমার শালা নয়, সত্যিকারের শালা। তা আছিস কেমন? ভালো না, আমার খুব খিদে পেয়েছে। আরে বেচারা, তুই একটু বস, আমি দেখছি। হ্যাঁ ঠিক আছে। ও বড় বউ খেতে বসে গেছো? নিতাই এসেছে, বলছে বড় খিদে পেয়েছে। আপনি মামাকে হাত পা ধুয়ে খাবার টেবিলে বসতে বলুন মা, আমি এক্ষুনি খাবার নিয়ে যাচ্ছি। দেরি করো না, জানো বেচারা এত বেলা অব্দি না খেয়ে বসে আছে। কেমন আছো বড় বউ? ভালো, আপনি ভালো আছেন? মানে এতক্ষণ ভালো ছিলাম না, এগুলো দেখছি তো এখন খুব ভালো বোধ করছি। মা আমি রান্নাঘরে যাচ্ছি। বড় বউ ডাকছেন কেন বাবা, কিছু দেব? খালি দেব আর দেব। যেদিন থেকে বাড়ির বউ হয়ে এসেছো সেদিন থেকে সবাইকে শুধু দিয়েই গেলে, পেলে না কিছু? পেয়েছ অবজ্ঞা, অবহেলা, লাতি ছাটা। আমি চাই বাবা। দাঁড়াও, গ্যাস থেকে ভুগছেন, ডাক্তার বলেছেন পেট ব্যথা করলে আপনাকে বিস্কুট খেতে। হ্যাঁ বিস্কুট খেলে আমার পেটের ব্যথা কমে, তুমি একবার খেয়ে দেখো তো মা, আমি দেখি আমার বুকের ব্যথা কমে কিনা। বাবা ওই হাত কই? আমি যাই। না 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 না, এখানে দাঁড়িয়ে তুমি ওগুলো খাও, আমি তো জানি ওগুলো নিয়ে তুমি কোথাও রেখে দেবে, আর কেউ চা খেতে চাইলেই তাকে প্লেটের মধ্যে দিয়ে দেবে। না তুমি এখানে দাঁড়িয়ে খাও।